আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে এমইএসে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি সার্ভিসেস এমইএসে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধুরা এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এই চাকরিটি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএসএ বেশ বড়সড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা তো এখানে পদের নাম আছে সহকারী প্রকৌশল বি আর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পুর প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা পুর প্রকৌশল বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর পার্ট এ এবং ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ এর নিবন্ধিত সদস্য হতে হবে কিন্তু সহকারী প্রকৌশল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে শুরু চারটি পদ আছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর পার্ট এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ এর নিবন্ধিত সদস্য হতে হবে সহকারী প্রকৌশল আর্ক এখানে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ বছর মেয়াদি আর্কিটেকচার বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অটোক্যাড চালানো সহ থ্রি অঙ্কন ও অ্যানিমেশন প্রেজেন্টেশনের অভিজ্ঞতা প্রয়োজন হবে বন্ধুরা এখানে যে সকল পদের কথা বলছে আপনাকে প্রত্যেকটা পদই কিন্তু এখানে দক্ষতা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যার ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এমইএস যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এবং এটার কিন্তু চাকরি হবে বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থাৎ ইএনসির শাখা সেনা সদর পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস বন্ধুরা এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো এখানে প্রার্থীর যে বয়স সাত নভেম্বর দু সালে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর এবং চোদ্দা প্রার্থীদের সর্বোচ্চ বয়স বত্রিশ বছর যদিও এখন এই বয়সের বিষয়টা বেশ আলোচনাধীন তো এটা হয়তো বাড়ার সম্ভাবনাই বেশি তবে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন বন্ধুরা অনলাইনে আবেদনের যে ঠিকানা সেটা হচ্ছে এমইএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ সাত নভেম্বর দুই হাজার এবং শেষ তারিখ আঠাশ নভেম্বর দুই হাজার এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের যাবতীয় যে পরীক্ষার ফি সেটাও কিন্তু জমা করতে হবে বন্ধুরা তো এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে ছয় টাকা ছয় টাকা প্লাস ষাট টাকা এখানে প্লাস ষাট উনষাট টাকা আর কি ঊনষাটনসত্তর টাকা ছয়শো ঊনসত্তর টাকা কিন্তু এখানে জমা করতে হবে ছয়শো টাকা এখানে পরীক্ষার ফি আর ঊনসত্তর টাকা এখানে টেলটক সার্ভিস চার্জ ভ্যাট সহ তো ছয়শো উনসত্তর টাকা কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু জমা করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে যে সকল কাগজপত্র আপনাকে নিতে হবে সকল পরীক্ষার সনদ কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি আপনারা সাথে করে নিয়ে যাবেন এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার সকল সার্টিফিকেট বিশেষ করে যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অরিজিনাল প্লাস আপনি যে কোনো দক্ষতা অভিজ্ঞতা থাকলে এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে নিবন্ধন যে হয়েছে এ ধরনের কোনো সংক্রান্ত কোনো সার্টিফিকেট বা কাগজপত্র থাকলে অবশ্যই কিন্তু আপনার পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এই জিনিসগুলো কিন্তু সাথে করে নিয়ে যাবেন এবং সেনাবাহিনী যে নিয়োগ পরীক্ষা এটা কিন্তু খুবই স্বচ্ছতা এবং দক্ষতা এবং প্রত্যেকটা কাগজপত্র কিন্তু পঙ্খানুপঙ্খানুভাবে কিন্তু দেখা হয় তো সেইভাবে কিন্তু আপনারা সব কিছু প্রস্তুতি নিয়ে যাবেন এখানে আসলে অন্য কোনো কিছু সুযোগ নাই আর এই ধরনের নিয়োগ সংক্রান্ত আপনারা এমওডি ডট গভ ডট বিডি এবং এমইএস ডট পোর্টাল ডট গভ ডট বিডি ওয়েবসাইটেও কিন্তু বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবেন তো বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন